যে আজকে সার দেওয়া হয়েছে অনেকদিন পর, শীতের পর ওটা সার দেওয়া হয়নি, শুধুমাত্র গা মুছিয়ে মুছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে সে সার নিয়ে এসে একটা বিরক্ত করে নাই, কিন্তু তার নিজেরই অস্বস্তি লাগতেছে, নিজেই গা পরিষ্কার করে দিল। জিমি কি করতেছো তুমি? এই যে তোমার হেয়ার ড্রাই দিয়ে এখন শুকাই দেবো বাবা। ওরে বাবা, একা একা কি চেষ্টা, একা একা জিমির কত চেষ্টা গা শুকানো। মা শুকিয়ে দেবে বাবু, জিমি বাবু মা তোমার গা শুকিয়ে দেবে হেয়ার ড্রাই দিয়ে। আজকে ভালো করে উকুননাশক শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়েছে, যদিও উকুন নেই, দু একটা আছে, তারপরে উকুননাশক শ্যাম্পু দিয়ে ওকে ভিজিয়ে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে গোসল করানো হয়নি, প্রায় 2 মাস 2.5 মাসের মতো হবে, নভেম্বরে বোধ হয় গোসল করানো হয়েছে, 3 মাস 3.5 মাস হচ্ছে, আমার ভুল হয়েছে বলা। উরে বাবা, উরে বাবা কি চেষ্টা, আরে বাবা কারো সাহায্য লাগবে না, জিমি একাই 100, একার চেষ্টায় জিমি নিজে গা শুকিয়ে ফেলবে, কাউ কারো হেল্প দরকার নেই জিমির। গা শুকাও, গা শুকানো হয়ে গেলে তোমার লাঞ্চ দেব, তোমার পাউস কিনে নিয়ে আসছি না, পাউস দেবো খেতে। জিমি জিমি কি খাবে? চিকেন, জিমি চিকেন সেদ্ধ হয়ে গেছে, এখন খাবে লম্বা একটা ঘুম দিয়ে, একটানা ঘুম, একটানা ঘুমে বিকাল 5টা, তারপরে 5টা বাজার সাথে সাথেই বিকাল হবে ছাদে যাওয়ার জন্য কান্নাকাটি, ছাদে ঘুরে টুরে এসে আর কোনো কথা না। আমার লক্ষ্মী সোনা একটা, জিমি সোনা আসো, আমি তোমার শুকাই দিই বাবা, আসো একটা কথা, এতক্ষণ গোসল করাইছি তো, ও সাবান নেওয়ার সময় বেশ একটা বিরক্ত করে না, দাঁড়িয়ে থেকে আজকে পানি ভর্তি বালতির মধ্যে গোসল করেছি, চুপচাপ ছিল। থাক আর চেষ্টা করো না, এবার মা ওয়াশ করে দিবে, আসো শুকাই দে, আসো মা শুকাই দে, আসো বাবা আসো, তুমি লক্ষ্মী বাবা না? জিমি জিমি কই, কথা শোনো,